বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রন মরদেহ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় হায়দার আকবর খান মরদেহ রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগ বিএনপি বাসদ গণসংস্কৃতি ফ্রন্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার রাজনৈতিক জীবন আদর্শ এবং দেশের জন্য আত্মত্যাগ করে স্মরণ করে শোক বয়ে স্বাক্ষর করেন অনেক হায়দার আকবর খান রনর জানাজা বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজার শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় রনর প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশব্যাপী শোক পালন করছে সিপিবি দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মাছবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য সমাজ পরিবর্তনের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তাদেরকে হারিয়ে জাতি একজন সু সন্তানকে হারালো আছে কোনো সুযোগের সন্ধানে বা সুযোগের আহ্বানে তিনি যে তার রাজনৈতিক আদর্শ থেকে সরে যাবেন সেটা ঘটেনি আজীবন সংগ্রামী ছিলেন আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন তিনি সদালাপি সাধারণ মানুষ এটা একটা অনন্য উদাহরণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনন্য উদাহরণ তিনি তার লেখনের মধ্য দিয়ে মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখ সবই তুলে ধরেছেন জীবনের শেষ দিন মতো